দেশজুড়ে তাপমাত্রা বাড়লেও বাড়েনি স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি শীতের প্রচণ্ডতায় এই সংখ্যা অর্ধ থেকে নেমে এসেছে তার উপর অনেক স্কুলের দশার কারণে দুর্ভোগ আরও চরমে পৌঁছেছে শিক্ষার্থীদের রিপোর্টে বিস্তারিত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে পল্লী স্বাস্থ্যকেন্দ্রের এই মাঠে তাও আবার একটিমাত্র টিনের চালার নিচে শীতের তীব্রতায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক মাস আগে নদীতে বিলীন হয়ে যাওয়া গাইবান্ধা সদরের কামারজানি কলমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থীকে শীতের কারণে উপস্থিতি বাঁশের বেড়া দিয়ে প্রতিনিয়ত কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে বাগেরহাটের বাসাবাটি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের ঘরেও ঝুঁকি হওয়ায় কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় স্কুলের ভবনটি একান্ত বাধ্য হয়ে শীতে কষ্ট করে ক্লাস করছে শিক্ষার্থীরা প্রায় একই দুর্দশা গাইবান্ধা ও বাগের হাটের পাশাপাশি অঞ্চলের অনেক প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরই শীতে রাস্তায় নেমে পরিবহন সংকটে পড়তে হচ্ছে তাই বাচ্চাদের স্কুলে পাঠাতে অনিহা অনেক অভিভাবকের স্কুল শুরু হয় কুয়াশার ভিতর দিয়ে যেতে খুব কষ্ট হয় গাড়ি ঘোড়া পাওয়া যায় না তাপমাত্রা বাড়লে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে আশা করা যায় ছাত্রছাত্রীর উপস্থিতি এখানে 100% হবে তার কারণ অন্য সময় আমাদের স্কুলে ছাত্রছাত্রীর 100% উপস্থিতি এখানে আমাদের আমরা নিশ্চিত করি নতুন বছরে এরই মধ্যে হাতে নতুন বই পেলেও তীব্র শীতে স্কুলে যেতে পারছে না অনেক শিক্ষার্থী এর ফলে পিছিয়ে পড়ছে তারা নাদিয়া আফরিন মাছরাঙা নিউজডেস্ক